শুনছেন গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। আজ শুনবেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অত্যন্ত জনপ্রিয় চরিত্র হেমুর কার্যকলাপ নিয়ে রচিত গ্রন্থ দরজার ওপাশে এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম হেমু গিয়েছে তার কোনো এক বন্ধুর কাছে, যে কিনা এক মন্ত্রীর ছেলে। তাকে নিয়ে হেমু যাচ্ছে নারায়ণগঞ্জ। সেখানে পূর্ণিমা রাতে বালিতে গর্ত কেটে সমস্ত শরীর ডুবিয়ে শুধু মাথা বের করে দুজনে জ্যোৎস্না উপভোগ করবে। তারপর আমরা নারায়ণগঞ্জের বাসে উঠে পড়লাম। জহির বলল, আজ সত্যি সত্যি জ্যোৎস্না তো? সত্যি জ্যোৎস্না, পঞ্জিকা দেখে বের হয়েছে। ব্যাপারটা যেমন কল্পনা করে রেখেছিলাম তেমন হল না। দেখা গেল ড্রেজার কলোনি জায়গাটা জনবহুল, বাড়িঘর গিজ গিজ করছে। এর মধ্যেই একটা ফাঁকা জায়গায় রফিক দুটো গর্ত খুঁড়ে বিরস মুখে বসে আছে। সে একা নয়, তার সঙ্গে আরো লোকজন আছে। লোকজন তাকে বিরক্ত করে মারছে, প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করে ফেলছে। এইখানে বিষয় কি ভাইজান, লাশ ফুতা হবে? লাশ কি দুইটা? রফিক সব প্রশ্নের জবাবে হাই তুলছে, আমাদের দেখে নিশ্চিন্ত হয়ে উঠে দাঁড়ালো। যন্ত্রের মতো গলায় বলল, মার শরীর খারাপ, আমি চলে যাব। কি ঘটতে যাচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জহির শুরু থেকে না না করছিল, গর্ত দেখে তার উৎসাহ মাথা চাড়া দিয়ে উঠল। সে আমার কানে কানে বলল, নিয়মটা কি, ন্যাংটো হয়ে ঢুকবো না আন্ডারওয়ার থাকবে? ন্যাংটো হয়ে ঢুকাই নিয়ম, তুই ইচ্ছা করলে আন্ডারওয়ার রাখতে পারিস। কোনো প্রয়োজন দেখছি না, করব যখন নিয়ম মাফিক কি করব? নাচতে নেমে ঘোমটা দেওয়ার কোনো মানে হয়? হুকে আর আমরা তৎক্ষণাৎ গর্তে ঢুকলাম না। রাত ১১টার দিকে লোকজন কমে যাওয়ার পর ঢুকলাম। রফিক বিরট মুখে কোদাল নিয়ে বালি ফেলতে ফেলতে বলল, আমি থাকতে পারবো না, তোদের মাটি চাপা দিয়ে বাঠায় চলে যাব, মার শরীর খুবই খারাপ। আমার মোটেই ভালো লাগছে না, মনে হচ্ছে লোকজন জমি একটা কেলেঙ্কারি হবে। জহির বলল, তুই চলে যা, আমরা ম্যানেজ করে নেব, শুধু ভোরবেলা এসে আমাদের মাটি খুঁড়ে বের করিস। রফিক বলল, তোদের শার্ট প্যান্ট কি করব, বাসা নিয়ে যাব না বাসে রেখে দেব? জহির বলল, শার্ট প্যান্ট আগুন দিয়ে পুড়িয়ে দে, আমার আর এসবের দরকার নেই, আমি প্রকৃতি সন্তান, মাটিতে গর্ত খুঁড়ে বসে থাকা যে এমন এক্সাইটিং আগে জানতাম না, গায়ে কাটা দিচ্ছে। রাত ১২টার মধ্যে আমাদের চারপাশে হাজারখানেক লোক জমে গেল। শুধু মানুষ না, পশুরাও ব্যাপারটায় খুব উৎসাহ পাচ্ছে। দুটা কুকুর আমাদের ঘিরে ক্রমাগত ঘেউ ঘেউ করছে, লোকজনের প্রশ্নেরও সীমা নেই। ভাই সাহেব, আপনারা কে, এইখানে কি করতেছেন, জিন্দা কবর নিয়েছেন, আপনারা থাকেন কোথায়? আমি কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছি না, তবে জহির প্রতিটি প্রশ্নেরই জবাব দিচ্ছে, উচ্চ শ্রেণীর দার্শনিক জবাব। রাত ১টার দিকে মনে হলো পুরো নারায়ণগঞ্জের মানুষ জড়ো হয়েছে, বিকট হইচই। জহির বলছে, আপনারা হইচই করছেন কেন, নীরবতা কাম্য, দয়া করে নীরব থাকুন, প্রকৃতি নীরবতা পছন্দ করে। ১.৩০টার দিকে পুলিশ চলে এলো, ওসি সাহেব দুজন কনস্টেবল নিয়ে নিজেই এসেছেন। ওসিরা সহজভাবে কোনো কথা বলতে পারেন না, ইনিও পারলেন না, হুঙ্কার দিলেন, কি হচ্ছে এসব, আপনারা কে? জহির শীতল গলায় বলল, অত্যন্ত জটিল প্রশ্ন, মানুষ এই ফিলোসফিক প্রশ্নের মীমাংসা গত ২০০০ বছর ধরে করার চেষ্টা করেছে, মীমাংসা হয়নি। আপনারা আন্ডার অ্যারেস্ট, উঠে আসুন। জহির হিম শীতল গলায় বলল, আন্ডার অ্যারেস্ট মানে মশকরা করছেন? আমরা দেশের কোন আইনটি ভঙ্গ করেছি দয়া করে বলুন? বাংলাদেশ পেনাল কোডের কোন ধারায় আছে যে গর্ত খুঁড়ে বসে থাকা যাবে না? আমরা যদি পানিতে শরীর ডুবিয়ে থাকতে পারি তাহলে মাটিতেও পারি।
ওসি সাহেব যুক্তিতর্কে গেলেন না, কনস্টেবল দুজনকে হুকুম দিলেন আমাদের টেনে তুলতে। জহির হুঙ্কার দিয়ে বলল, আমি কে, পরিচয় দিলে আপনি কিন্তু ভাই প্যান্ট নষ্ট করে ফেলবেন, প্যান্ট পাঠাতে হবে ধোবার কাছে, ডবল চার্জ নেবে। ওসি সাহেব সেপাইকে বললেন, এই এই পাগলার গালে একটা চড় দাও। সেপাই সঙ্গে সঙ্গে ঝেড়ে লাথি বসিয়ে দিল। জহির হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল। বালি ঝাড়তে ঝাড়তে বলল, বুঝলেন ভাই সাহেব, আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করা হবে যে এক পয়সা ঘুষ পাবেন না, হালুয়া টাইট হয়ে যাবে। একটা টেলিফোন নাম্বার দিচ্ছি, টেলিফোন করে জেনে নিন আমি কে। পরিচয় জানার সঙ্গে সঙ্গে আদরে আদরে প্রাণ অতিষ্ঠ করে ফেলবেন। ওজি সাহেব বিরক্ত মুখে বললেন, পুলিশের আদর কত প্রকার ও কে কে, কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। আমরা থানার দিকে রওনা হলাম। উৎসাহী জনতার বড় একটা অংশ আসছে আমাদের পিছু পিছু। জহির আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যতটা এক্সাইটিং হবে ভেবেছিলাম তার চেয়ে 10 গুণ এক্সাইটিং হয়েছে। এই জাতীয় প্রোগ্রাম আরো ঘন ঘন করতে হবে। নেক্সট পূর্ণিমা কবে? পূর্ণিমাগুলি এক মাস পর পর আসে না 15 দিন পর পর? সিস্টেমটা কি? তেল ও জ্বালানি মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন সত্যি সত্যি জহিরের বাবা এই পরিচয় পাওয়ার পর ওসি সাহেবের মুখের হাত ও তেলাপিয়া মাছের মতো বড় হতে লাগলো এবং ছোট হতে লাগলো। তারপর উনি যখন শুনলেন মোবারক হোসেন সাহেব নিজেই ছেলেকে ছাড়িয়ে নিতে আসছেন, তখন অধিক শোকে ওসি সাহেব পাথরের মতো হয়ে গেলেন। খানিকক্ষণ জহিরের দিকে তাকান, খানিকক্ষণ আমার দিকে তাকান। জহির বলল, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন ওসি সাহেব, আমার বাবা বাইরের মানুষের কাছে অত্যন্ত মাইডিয়ার ধরনের লোক, আপনাকে উনি কিছুই বলবেন না, তাছাড়া আপনাকে কিছু বলার প্রশ্নও আসে না, আপনি আপনার কর্তব্য পালন করেছেন। এর উত্তরে ওসি সাহেব চাপা গলায় বিড়বিড় করে কি যেন বললেন, যার কিছুই বোঝা গেল না। জহির বলল, ওসি সাহেব চা খাওয়াতে পারেন? এতেও ওসি সাহেবের হতভম্ব ভাব কাটল না। সেকেন্ড অফিসার লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এক্ষুনি চা কেক নিয়ে আসছি স্যার, এক্ষুনি আনছি, জিলিপি খাবেন? এখানে গরম গরম জিলিপি পাওয়া যায়। জহির বলল, জিলিপি খাওয়া যায়, আপনারা কেউ যদি কাইন্ডলি রফিকের বাসা থেকে আমাদের কাপড়গুলি এনে দেন তাহলে ভালো হয়, বাবা এসে যদি দেখেন আমরা আন্ডারওয়্যার পরে থানায় বসে আছি উনি কিছুটা বিরক্ত হতে পারেন, মন্ত্রী মানুষ তো সামান্যতেই বিরক্ত হন। সেকেন্ড অফিসার বললেন, আমি ব্যবস্থা করছি স্যার, আপনারা গা ধুয়ে নেন, শরীর ভর্তি বালি, বাথরুমে সাবান আছে। গা ধোয়ার আগে তেল ও জ্বালানি মন্ত্রী ব্যারিস্টার মোবারক হোসেন উপস্থিত হলেন, সঙ্গে তার পিএ, দুজন পুলিশ গার্ড। মোবারক হোসেন অত্যন্ত হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন আমাদের দিকে। আমি বললাম, স্যার ভালো আছেন? তিনি জবাব দিলেন না। মনে হচ্ছে তিনিও ওসি সাহেবের মতো অধিক শোকে পাথর হয়ে পড়েছেন। সমস্ত থানা জুড়ে এক ধরনের আতঙ্ক, পুলিশরা সব অ্যাটেনশন হয়ে আছে। ব্যারিস্টার সাহেব ওসি সাহেবের দিকে তাকিয়ে বললেন, এরা কি করেছিল বললেন, গর্ত খুঁড়ে বসেছিল? জি স্যার, শুধু মাথা বের হয়েছিল, আমি খবর পেয়ে দুজন কনস্টেবল নিয়ে উপস্থিত হলাম। আইসি, আমি স্যার পাগল ভেবেছিলাম, মানে স্যার ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারার কথাও না, আমি নিজেই কিছু বুঝতে পারছি না, যাই হোক আপনাকে ধন্যবাদ। ঘটনাটা থানায় জিডি এন্ট্রি করে রাখুন, মন্ত্রীর ছেলে বলে পার পেয়ে যাবে তা হবে না, আর এই ছেলে যার নাম সম্ভবত হিমালয় একে ভালো মতো জিজ্ঞাসাবাদ করুন, সেই বুদ্ধি দিয়ে এইসব করিয়েছে বলে আমার ধারণা, ড্রাগ এডিক্ট হবার সম্ভাবনা, খুব ভালো মতো খোঁজ খবর করবেন। অবশ্যই করবো স্যার। আমি জহিরকে নিয়ে যাচ্ছি, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে টেলিফোন করবেন। তার কোনো প্রয়োজন হবে না স্যার। প্রয়োজন হবে না বলবেন না, মন্ত্রীর ছেলে বলে সে কোনো আলাদা ফেভার পাক তা আমি চাই না, মন্ত্রী জনগণের সেবক, এর বেশি কিছু না। সেকেন্ড অফিসার সাহেব আমাদের কাপড় এবং চা নাস্তা নিয়ে এসেছেন। মন্ত্রী দেখে তার ভীমি খাবার উপক্রম হলো। জহির বিরস মুখে সার গায়ে দিল,
প্যান্ট পরল। মোবারক সাহেব ছেলের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বললেন, চল বাবা যাওয়া যাক। ভঙ্গিটা এমন যেন ছ সাত বছরের একটা ছেলেকে সান্ত্বনা দিয়ে কথা বলছেন, যে ছেলে না বুঝে দুষ্টু বন্ধুদের পাল্লায় পড়ে সামান্য অপরাধ করে ফেলেছে, যে অপরাধের শাস্তি বকাঝকা না, আদর। যাওয়ার আগে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি এই জিনিসই চাচ্ছি, আমাকে যেন চিনে রাখেন, দ্বিতীয়বার দেখা হলে আমাকে যেন বলতে না হয় আমি হিমু হিমালয়। তারা চলে যাওয়ারও আধ ঘন্টা পর থানার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হল। এই আধ ঘন্টায় আমি দু কাপ চা এবং তিন পিস কেক এবং ছটা জিলিপি খেলাম, অর্ধেকটা সিগারেট খেলাম। পুরোটা খাওয়া গেল না, কারণ সেকেন্ড অফিসার সাহেব কঠিন গলায় বললেন, সিগারেট ফেলুন, নো স্মোকিং। একটা পিরিচে আট দশটা খেলি পান, দুটা নিয়ে একসঙ্গে মুখে দিয়ে দিলাম। আমার এইসব কর্মকাণ্ড সবাই দেখছে, বেশ আগ্রহ নিয়েই দেখছে। তাদের ভালো লাগছে কিনা বুঝতে পারছি না, মনে হয় লাগছে না। চেয়ারে পা উঠিয়ে পদ্মা শুনে ভঙ্গিতে বসেছিলাম। সেকেন্ড অফিসার কঠিন ভঙ্গিতে বললেন, পা নামিয়ে বসুন। আমি পা নামিয়ে বসলাম, হাত বাড়িয়ে পিরিচ থেকে আরো দুটো পান নিয়ে মুখে দিয়ে সহজ স্বরে বললাম, পানের পিক কোথায় ফেলবো স্যার? ওসি সাহেব নড়ে চড়ে বসলেন, টেবিল থেকে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, এবার বলুন আপনি কে? আমার নাম হিমালয়, ডাকনাম হিমু। কি করেন? কিছু করি না। কিছু যে করেন না তা বুঝতে পারছি, এটা বোঝার জন্য শার্লক হোমস হতে হয় না। থাকেন কোথায়? একটা মেসে থাকি। ঢাকায় আপনার আত্মীয় স্বজন আছেন? আছেন। ওসি সাহেব ড্রয়ার থেকে কাগজ এবং পেন্সিল বের করলেন। থানায় এই এক মজার জিনিস দেখলাম, সব কাজকর্ম পেন্সিলে, সম্ভবত ইরেজার ঘষিয়ে লেখা মুছে ফেলার চমৎকার সুযোগ আছে বলেই পেন্সিল। ওসি সাহেব শুকনো মুখে বললেন, এক এক করে আত্মীয় স্বজনের নাম বলুন, ঠিকানা বলুন, টেলিফোন থাকলে টেলিফোন নাম্বার, সব লিখে নেব। আমি বললাম, যেসব প্রশ্নের উত্তর লেখার দরকার নেই সেগুলি আগে করুন। সেগুলি আগে করব কেন? কারণ আপনার পেন্সিলটা ভোঁতা, শার্পনার দিয়ে শার্প করতে হবে, এখন কোনো শার্পনার খুঁজে পাবেন না। ওসি সাহেব পেন্সিলের দিকে তাকালেন, পেন্সিলটা সত্যি ভোঁতা। তিনি অত্যন্ত গম্ভীর মুখে শার্পনার খুঁজতে লাগলেন, খুঁজে পাওয়া গেল না। ড্রয়ার ঘাটাঘাটি করা হলো, ফাইলপত্র উল্টানো হলো, শার্পনার নেই। ওসি সাহেব একা না, অন্যরাও শার্পনার খোঁজায় যোগ দিল। ওসি সাহেব গর্জনের মতো শব্দ করে বলতে লাগলেন, একটা পুরনো ব্লেড ছিল সেটা গেল কই, এত বিশৃঙ্খলা। আমি বললাম, একটা বল পয়েন্ট দিয়ে লিখলে কি চলে? তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন, যেন এমন অদ্ভুত কথা তিনি তার ওসি জীবনে শুনেননি। এসব ক্ষেত্রে সাধারণত এরকমই হয়। আমি জানি যতক্ষণ পর্যন্ত একটা শার্পনার না আসবে ততক্ষণ পর্যন্ত সব কাজকর্ম বন্ধ থাকবে। একজন কাউকে দোকানে পাঠিয়ে একটা শার্পনার আনিয়ে নিলেই হয়, তা আনা হবে না, খোঁজা চলতেই থাকবে এবং সবার রাগ বাড়তে থাকবে, ধমকাধমকি হতে থাকবে। হোটেল থেকে একটা ছেলে টিফিন ক্যারিয়ারে কি যেন নিয়ে এসেছে, রাত প্রায় শেষ হতে চলল, এ সময়ে খাবার কার জন্যে? ওসি সাহেব নিতান্ত অকারণে তার উপর ঝাঁঝিয়ে উঠলেন, এই হারামজাদা হা করে দাঁড়িয়ে আছিস কেন? এটা কি রং দেখার জায়গা? কেউ আমার দিকে লক্ষ্য করছে না, কাজেই আবার পা উঠিয়ে বসা যাক। ওসি সাহেব আমার দিকে তাকালেন, বলুন আপনি কি করেন? আগে একবার বলেছি কিছু করি না, ঘুরে বেড়াই। কোথায় ঘুরে বেড়ান? পথে ঘাটে ঘুরি। বাবু ঘুরে? তা বলতে পারেন। দেশে ভবঘুরি আইন বলে যে একটা আইন আছে তা কি জানেন? এই আইনে ভবঘুরিদের ধরে ধরে জেলে ঢুকিয়ে ফেলা যায়। আমি হাসতে হাসতে বললাম, ভাগ্যে সেই যুগে কোনো ধর্ম প্রচারক নেই, ধর্ম প্রচারক থাকলে সমস্যা হয়ে যেত। জানেন বোধ হয়
ধর্মপ্রচারকরা সবাই বলতে গেলে ভবঘুরে, গৌতম বুদ্ধ, গুরু নানক, যীশু খ্রিস্ট। আপনি কি ধর্মপ্রচারক? জি না, তবে এই লাইনে চিন্তা ভাবনা করছি। টাকা পয়সা জোগাড় করতে পারলে একটা আশ্রম চালু করার ইচ্ছা আছে। মহাপুরুষ হবার একটু ক্ষুদ্র চেষ্টা বলতে পারেন। মহাপুরুষ হবার চেষ্টা করছেন? জি। কেন জানতে পারি? সত্যি সত্যি জানতে চান? হ্যাঁ চাই। আমি শান্ত ভঙ্গিতে বললাম, আমার নিজের দিক থেকে মহাপুরুষ হবার তেমন আগ্রহ নেই, তবে আমার বাবার খুব শখ ছিল ছেলেকে মহাপুরুষ বানাবেন। সাধারণ বাবারা ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এইসব বানাতে চায়, কেউ মহাপুরুষ বানাতে চায় না। আমার বাবা চেয়েছিলেন। আমার সঙ্গে ফাজলামি করছেন? জি না, ফাজলামি করছি না। শিয়ালের সিং দেখেছেন? না, শিয়ালের সিং আমি দেখিয়ে ছাড়ব। মহাপুরুষ কত বড় কার ও কি কি বুঝে যাবেন। গর্তে ঢুকে মহাপুরুষ, শুকর গর্তে ঢুকে মহাপুরুষ না। এই মবিন, মবিন! মবিন নামের একজন কেউ ছুটে এলো। ওসি সাহেব চোখ মুখ কুঁচকে বললেন, একটা নাপিত ধরে নিয়ে আয়। নাপিতকে বল এই মহাপুরুষের চুল দাঁড়ি ভুরু সব যেন কামিয়ে দেয়। মহাপুরুষগিরি বার করছি, অনেক মহাপুরুষ দেখা আছে। পেন্সিল কাটার পাওয়া গেল? জি না স্যার। না শব্দ আমি শুনতে চাচ্ছি না, খুঁজে বার কর। ওসি সাহেবের নাম মোহাম্মদ সিরাজুল করিম। তিনি দেখলাম আসলেই করিতকর্মা লোক। শুধু যে করিতকর্মা তাই না, বেশ সাহসীও। নাপিত ডাকিয়ে সত্যি সত্যি দাঁড়ি গোপ ভুরু সবই কামিয়ে দিলেন। হুঙ্কার দিয়ে বললেন, মহাপুরুষের হাতে একটা আয়না দাও, মহাপুরুষ তার চেহারাটা দেখুক। আমি হাই তুলতে তুলতে বললাম, চেহারা দেখতে চাচ্ছি না, মহাপুরুষদের আয়নায় নিজেকে দেখার নিষেধ আছে। এতে নিজের চেহারার প্রতি এক ধরনের মুগ্ধতা চলে আসে, এটা ঠিক না। ঠিক না হলেও দেখে রাখুন, চেহারা যে অবস্থায় এখনো আছে এই অবস্থা থাকবে না। মন্ত্রী সাহেব কি বলেছেন তা তো শুনেছেন, ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে বলেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদ কঠিন জিনিস, শরীরের চামড়াটা শুধু থাকবে, হাড্ডি যা আছে পানি হয়ে পিশাবের সঙ্গে বের হয়ে যাবে। মহাপুরুষদের প্রতি আপনার অকারণ রাগের কারণটা জানতে পারি? অবশ্যই বর্তমানে আপনার মন অত্যন্ত বিক্ষিপ্ত, ঘরে অসুস্থ স্ত্রী, প্রিয়জন ভয়াবহ রকমের অসুস্থ থাকলে মন মেজাজ ঠিক থাকে না, সারা পৃথিবীর উপরেই রাগ লাগে। ওসি সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। আমি আসলে আন্দাজে একটা ঢিল ছুঁড়েছি, মাঝে মাঝে আমার আন্দাজ খুব লেগে যায়, এটা মনে হচ্ছে লেগে গেছে। মন্ত্রী দেখার পর ওসি সাহেবের যে অবস্থা হয়েছিল এখনো সেই অবস্থা, মনে হচ্ছে হাত পা শক্ত হয়ে গেছে, তেলাপিয়া মাছের মতো মুখের হা বড় হচ্ছে, ছোট হচ্ছে। ওসি সাহেবের গলার আওয়াজ খানিকটা নিচে নামল। তিনি অস্বস্তির সঙ্গে বললেন, আমার যে স্ত্রী অসুস্থ এটা কি করে বললেন? আমি হাসলাম, জবাব দিলাম না। একজন প্রথম শ্রেণীর ভবিষ্যৎ বক্তা কথা বলবেন খুব কম, প্রশ্ন করলে অন্যদিকে তাকিয়ে হাসবেন। তার কি অসুখ সেটা বলতে পারবেন? না, আমি তো ডাক্তার না। তার এই রোগের কোনো ওষুধ আছে? অবশ্যই আছে, সৃষ্টিকর্তা এমন কোনো অসুখ তৈরি করেননি যার প্রতিষেধক তার কাছে নেই। আমাকে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না, আমি রোগের ওষুধ সম্পর্কে কিছু জানি না। ওসি সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, মহাপুরুষগিরি ফলানোর জায়গা পান না, স্ত্রী অসুস্থ, মাওতাবাজি পুলিশের কাছে, বয়স তো খুব বেশি মনে হয় না, লোক ঠকানোর কায়দা কানুন সব জানা হয়ে গেছে। মবিন, মবিন! মবিন চলে এলো। মবিনের মুখ হাসি হাসি, কারণ তার হাতে পেন্সিল কাটার শেষ পর্যন্ত পাওয়া গেছে। সে খুশি খুশি গলায় বলল, পেন্সিল কাটার পাওয়া গেছে। পেন্সিল কাটারে এখন কোনো দরকার নেই, বাবাজিকে হাজতে নিয়ে যাও, ভালো মতো আদর যত্ন করো, যাতে যতদিন বাঁচে পুলিশের খাতিরের ব্যাপারটা মনে থাকে। চুলদাড়ি কাটানো ঠিক হয়নি, চুলদাড়ি থাকলে আদর যত্নের সুবিধা হতো,
মমিন আনন্দিত স্বরে বলল, চুলদাড়ির কোনো দরকার নেই স্যার, দেখেন না কি করি। মমিন সাহেব কিছু করার সুযোগ পেলেন না। তার আগেই তেল ও জ্বালানি মন্ত্রী মোবারক হোসেন সাহেব আমাকে ছেড়ে দেওয়ার জন্য টেলিফোন করলেন। জহিরের চাপাচাপিতেই এটা করলেন বলাই বাহুল্য। আমি যে খুব আনন্দিত হলাম তা না, পুলিশি মার খাবার চেষ্টা আমি অনেকদিন ধরেই করছি, ব্যাপারটা সম্পর্কে শুধু শুনেছি, অভিজ্ঞতাটা হয়ে যাওয়া ভালো। হেলাল গুন্ডা বলে একজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে, তার কাছে শুনেছি মারের সময় ব্যথা পাচ্ছে ভাবলেই ব্যথা পাওয়া যায়, ব্যথা পাচ্ছে না ভাবলে আর ব্যথা পাওয়া যায় না। আমি থানা থেকে ছাড়া পেলাম রাত তিনটায়, এত রাতে আর ঢাকায় ফিরলাম না, চলে গেলাম নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে। রাত কাটাবার জন্য লঞ্চ টার্মিনাল খুব ভালো জায়গা, অনেক খালি লঞ্চ বাধা থাকে, নজর এড়িয়ে তার একটাই ঢুকে পড়তে হয়, চুপি চুপি চলে যেতে হয় ছাদে, চাদর মুড়ি দিয়ে টানা ঘুম দিলেই হয়, লঞ্চের লোকজন এলে ভাববে তাদেরই কেউ। আমার সঙ্গে চাদর আছে, শরীর ঢেকে ঘুমিয়ে পড়া কোনো সমস্যা না, তাই করলাম। ঘুম ভাঙল ভোর রাতে, লঞ্চ চলছে, কখন যাত্রী উঠল কখন লঞ্চ ছাড়ল কে জানে। হুহু বাতাসে রীতিমতো শীত ধরে গেছে, আকাশে থালার মতো বড় চাঁদ, নদীর দুধারে গাছপালা, চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে, মনে হচ্ছে এরা সবাই জেগে আছে। উথাল পাথাল জ্যোৎস্নায় গাছপালা ঘুমোতে পারে না, ঘুমিয়ে পড়ে মানুষ। আমার চোখে ঘুম জড়িয়ে আসছে, চাদর দিয়ে সারা শরীর ঢেকে চাঁদের আলো থেকে নিজেকে আলাদা করে আমি ঘুমোতে গেলাম। ঘুম আসছে না, বারবারই মনে হচ্ছে একটা ছোট ভুল করা হয়েছে, ঢাকা ছাড়ার আগে রূপার সঙ্গে দেখা করে আসা দরকার ছিল। ঢাকার বাইরে যতবারই যাই এই কাজটা করি, এইবারই শুধু করা হলো না। মানুষের টেলিপ্যাথিক ক্ষমতা থাকলে চমৎকার হতো, লঞ্চের ছাদ থেকে রূপার সঙ্গে কথাবার্তা শুরু করা যেত। হ্যালো, হ্যালো রূপা, তুমি তুমি কোথায় এখন? লঞ্চের ছাদে। লঞ্চের ছাদে মানে লঞ্চে করে কোথায় যাচ্ছ? জানি না। কি পাগলের মতো কথা বলছ, তুমি লঞ্চ করে যাচ্ছ আর তুমি জানো না কোথায় যাচ্ছ? আমরা কে কোথায় যাচ্ছি কেউ তো জানি না। আবার ফিলোসফি শুরু করলে? শোনো দার্শনিক, এগুলি নিতান্ত নিম্ন শ্রেণীর ফিলোসফি, 5000 বছর ধরে কপ জানো, সত্যি করে বলো তো কোথায় যাচ্ছ? জানি না। জানো না? না। জগতের পরম সত্য কি জানো রূপা? জগতের পরম সত্য হচ্ছে জানি না, আই ডোন্ট নো। এই ফিলোসফিটা কেমন লাগলো? ঘুম এসে যাচ্ছে, কাল্পনিক কথাবার্তা আজকের মতো থাক। লঞ্চটা বড্ড দুলছে, রেলিং দেয়া নেই, গড়িয়ে পড়ে না গেলেই হয়। 7 দিন পর ঢাকায় ফিরলাম। মানুষের মাথার চুল 7 দিনে 1.5 মিলিমিটার বাড়ে, দাড়ি গোঁফ এবং ভুরুর চুলও একই হারে বাড়ার কথা, ব্যাপার মনে হচ্ছে তা না। 7 দিনে আমার দাড়ি গোঁফ কিছু গজিয়েছে, মাথার চুল তেমন গজায়নি, ভুরুর চুলের বৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে, আগে যা ছিল এখনো তাই। আমার চেহারায় এক ধরনের ভৌতিক ভাব চলে এসেছে, ভৌতিক ভাবের জন্য গায়ের চাদরও বোধ হয় খানিকটা দায়ী। চেহারায় ভৌতিক ভাব সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়েছে গত রাতে। স্টিমারে করে ফিরছি, ফার্স্ট ক্লাসের ডেক কেমন দেখার জন্য উঁকি দিলাম, ডেক ফাঁকা, অল্প বয়সী এক মা তার বাচ্চা কোলে নিয়ে বসে আছে, বাচ্চাটা হাত পা ছুঁড়ছে এবং বিকট চিৎকার করছে, বাচ্চার বাবা বিব্রত মুখে এক গ্লাস পানি হাতে পাশে দাঁড়ানো, আমাকে দেখে বাচ্চা চোখ তুলে তাকালো। আর ঠিক তখন বাচ্চার মা নিচু গলায় বলল, চুপ করো সোনা, চুপ না করলে ওই ভূত তোমাকে খেয়ে ফেলবে। বাচ্চা চুপ করে গেল, আতঙ্কগ্রস্ত হয়ে মাকে জড়িয়ে ধরল। আমি কাছে এগিয়ে গেলাম এবং গম্ভীর গলায় বললাম, আমি স্টিমারের দোতলায় আছি, বাচ্চা কান্নাকাটি করলে খবর দেবেন, এসে ভয় দেখিয়ে যাব।
বাচ্চার মা লজ্জিত মুখে বলল, সরি সরি, কিছু মনে করবেন না। না, কিছু মনে করিনি। আপনার বাচ্চা যথেষ্ট ভয় পেয়েছে কিনা দেখুন, প্রয়োজন মনে করলে আরো খানিকটা ভয় দেখিয়ে দিয়ে যায়। মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে গেল। মেয়েটা দেখতে খানিকটা রূপার মতো। ইচ্ছা করছিল আরো খানিকক্ষণ থাকে, সম্ভব হল না। বাচ্চাটা বেশি ভয় পেয়েছে, ভয়ে হাত পা শক্ত হয়ে গেছে। আমাকে যে ভয়াবহ দেখাচ্ছে তার আরো প্রমাণ পেলাম। সেকেন্ড ক্লাসে অন্য একটি বাচ্চা, 3-4 বছর বয়স হবে, আমাকে দেখে কাঁদতে শুরু করল। এই বাচ্চাটি ছিল বাবার কোলে। সে ভদ্রলোক বিব্রত গলায় বলতে লাগলেন, আহা, উনি কিছু করবেন না তো, কিছু করবেন না। বড়পুকুর বাড়িতে এমন চেহারা নিয়ে উঠা ঠিক হবে না জেনেও উঠলাম। এই বাড়ির বাথরুম খুব সুন্দর, হালকা নীল রঙের শ্রীলঙ্কা টালি বসানো বাথরুম। বড় একটা বাথটাব আছে। বাথটাব পানি ভর্তি করে শুধু নাকটা ভাসিয়ে শুয়ে থাকা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। তবে এ বাড়িতে উপস্থিত হবার বেশ কিছু সমস্যা আছে। বড় ফুফা ঘোষণা করে দিয়েছেন আমাকে যেন তার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে দেয়া না হয়। আমি নাকি একটি পাবলিক নুইসেন্স। আমার আসলে স্থান মানসিক রোগীদের জন্য নির্ধারিত কোনো হোম। হোমে জায়গা পাওয়া না গেলে সেকেন্ড চয়েস মিরপুর চিড়িয়াখানা। আমার ফুফু তার স্বামীর কোনো বক্তব্যের সঙ্গে একমত হন না, শুধু এই বক্তব্যে একমত। ফুফার বাড়িতে তারপরও মাসে দু মাসে একবার যাই। ফুফার দুই ছেলে মেয়ে বাদল ও রিনকি, এ দুজনের কারণে। দুজনই আমার মহাভক্ত। বাদলের ধারণা আমি রাসপুটিন এবং গৌতম বুদ্ধের 50-50 মিক্সচার। শুধু মহাপুরুষ না, পরম পুরুষ। লোকজন এখনো আমাকে চিনতে পারছে না, যেদিন চিনবে হইচই পড়ে যাবে। আমার সম্পর্কে রিনকির ধারণা অবশ্যই এত উচ্চ না। মেয়েরা সহজে কাউকে মহাপুরুষ ভাবে না। পুরুষের দুর্বল দিকগুলি সম্পর্কে তারা সবচেয়ে ভালো জানে বলেই তারা অনায়াসে মহাপুরুষকেও সাধারণ পুরুষের দলে ফেলে দেয়। বাদল বসার ঘরে খবরের কাগজ পড়ছিল, আমাকে দেখে লাভ দিয়ে উঠল। আনন্দিত স্বরে বলল, আরে হেমুদা, কি যে সুন্দর তোমাকে লাগছে, অদ্ভুত। আমি হাই তুলতে তুলতে বললাম, কেমন আছিস? বাদল সামাজিক সৌজন্যের ধার দিয়েও গেল না, মুগ্ধ স্বরে বলল, ভুরুও কামিয়ে ফেলেছ? ইস, কি অদ্ভুত! ভুরু কামানো মানুষ আমি প্রথম দেখলাম। সাদা চাদরে কি অপূর্বই না তোমাকে লাগছে হেমুদা। বাসায় লোকজন আছে? সবাই আছে, দাও ডাকছি। তুমি এক কাজ করো, সন্ন্যাসীদের মতো সোফায় পদ্মাসন হয়ে বসো, আমি সবাইকে ডাকি। বাবাও বাড়িতে আছেন, অফিসে যাননি, তার পেটে ব্যথা। তাহলে তো সমস্যা হয়ে গেল বাদল, পিস্তল বের করে আমাকে গুলিটুলি করে দেয় কিনা কে জানে। গুলি করবে কেন, শুধু শুধু, আর যদি করেও তোমার কিচ্ছু হবে না। রাসপুটিনকে 3 বার গুলি করা হয়েছিল, পটাশিয়াম সায়ানাইড খাওয়ানো হয়েছিল, নদীর পানিতে চেপে ধরা হয়েছিল, তারপরেও। বাদলের কথা শেষ হওয়ার আগেই ফুফু ঢুকলেন। আমাকে দেখে শুরুতে হকচকিয়ে গেলেও চট করে নিজেকে সামলে নিলেন, পাথর হয়ে গেলেন। কর্কশ গলায় বললেন, তুই? বাদল বলল, হেমুদাকে কি গ্রান্ড দেখাচ্ছে দেখলে মা, উপ, অপূর্ব। ফুফু গম্ভীর গলায় বললেন, এই নতুন ভঙ্গ কবে ধরলি? আমি মধুর ভঙ্গিতে হাসলাম। ফুফু বললেন, তোকে না এ বাড়িতে আসতে নিষেধ করা হয়েছে, কি মনে করে এলি? গোসল করতে এসেছি ফুফু, গোসল করে বিদেয় হব। বাথটাবে সারা শরীর ডুবিয়ে, পাগলের মতো কথা বলিস না, তোকে আমাদের বাথরুমে ঢুকতে দেব? বাদল বলল, অফকোর্স দেবে মা, আমি বাথটাবে পানি দিচ্ছি, ডিপ ফ্রিজে বরফ আছে মা, বাথটাবে বরফের টুকরো ছেড়ে দেব, গ্রান্ড হবে। ফুফু ক্রুদ্ধ গলায় বললেন, তুই আমার সামনে থেকে যা বাদল, হিমুর সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কথা বলতে থাকো, আমি বাথটাব রেডি করি, বাথটাবটা আরেকটু বড় হলে আমিও তোমার সঙ্গে গোসল করে ফেলতাম। বাদল অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে গেল। ফুফু বললেন, তোকে যে পুলিশ খুঁজছে এটা কি তুই জানিস? না, আমি ঢাকায় ছিলাম না,
পুলিশ আমাদের এখানেও রোজ একবার করে তোর খোঁজে টেলিফোন করে। তুই নাকি কোন মন্ত্রী ছেলেকে নিয়ে পালিয়ে গেছিস? জ্বালানি মন্ত্রী ছেলে? কোন মন্ত্রী জানি না, তোর ফুফা জানে। সত্যি কিনা বল। না। তাহলে খামুকা তোকে পুলিশ খুঁজবে কেন? পুলিশ তো খামাকায় খোঁজাখুঁজি করে ফুফু। তুই তোর ফুফার ঘরে যা, তার সঙ্গে কথা বল, কথা বলে বিদায় হ, যা, এক মুহূর্ত এখানে থাকবি না। গোসলটা করে ভদ্র হয়ে গেলে কেমন হয়? এই বাড়িতে তোর গোসল হবে না, এক কথা কতবার বলবো। যা, তোর ফুফার ঘরে যা। ফুফা বিছানায় কাত হয়ে শুয়ে আছেন, টেবিলে বিরাট এক গ্লাস ভর্তি ঘোলাটে রঙের বস্তু। আমি ঘরে ঢুকেই বললাম, ওর সেলাইন চালাচ্ছেন নাকি ফুফা? ফুফা তিক্ত গলায় বললেন, ওর সেলাইন না, ডাবের পানি। পেট ব্যথা কমেছে কিছু? আমার শরীর সম্পর্কে তোমার কৌতূহল দেখানোর কারণ দেখছি না। ফুফু বলছিলেন আপনি আমার সঙ্গে কথা বলতে চান? আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, তোমার সঙ্গে তো নয়। তাহলে ফুফা যাই? না, বসো। তোমার ফুফু কি বলেছে যে পুলিশ তোমাকে খুঁজছে? জি বলেছেন। মন্ত্রী ছেলেকে নিয়ে নাকি ভেঙেছ? করেছো কি, খুন করেছো? না। এখন না করলেও করবে, উইল এন্ড আপ ইন মার্ডার। তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়ির সঙ্গে যোগাযোগ করো এবং পুলিশকে বলো আর যেন তারা টেলিফোন করে আমাকে বিরক্ত না করে। আচ্ছা বলবো। আমি কি এখন উঠতে পারি ফুফা? হ্যাঁ উঠতে পারো, আমি তোমাকে এ বাড়িতে আসতে নিষেধ করেছিলাম, তারপরেও এসেছ। গোসল করার জন্য এসেছি, গোসল করেই চলে যাব। গোসলের জন্য বাথরুম খোঁজা তোমার শোয়া পায় না হিমু, তুমি গোসল করবে ডোবায় নর্দমায়। মানুষ স্নান করে পরিষ্কার হবার জন্যে, তুমি করো অপরিষ্কার হবার জন্যে। ভুল বললাম? আমি জবাব দিলাম না। ফুফাকে শান্ত করার একটা উপায় হচ্ছে তার কোনো প্রশ্নের জবাব না দেয়া। কথা বলতে বলতে তিনি একসময় ক্লান্ত হয়ে চুপ করে যান। হেমু। জি। তুমি নিজে একটা বদ্ধ উন্মাদ, তোমার দেখা দেখি আমার ছেলেটাও উন্মাদ হচ্ছে। মানুষ ভালোটা কখনো শেখে না, মন্দটা শেখে। এই যে তুমি দাড়ি গোঁফ কামিয়ে বিধিকিসির কাণ্ড করেছ, বাদল এই দেখে উৎসাহী হবে। আমি তোমার সঙ্গে 100 টাকা বাজি রাখতে পারি, আজ সন্ধ্যার মধ্যে সে মাথা মুড়িয়ে ফেলবে। রাখতে চাও বাজি? জি না। রাখতে চাও না কেন? টাকা নেই? টাকার সমস্যা তো আছেই, তাছাড়া এ বাজিতে আপনার জিতে যাওয়ার সম্ভাবনা। আমারও ধারণা বাদল মাথা মুড়িয়ে ফেলবে, ভুরু কামিয়ে ফেলবে। ফুফা বিস্মিত হয়ে বললেন, ভুরু কামাবে কেন? আমি কামিয়েছি তো তাই। তুমি ভুরু কামিয়েছ? জি। আইসি। হেমু। জি। আমি তোমাকে একটা প্রপোজাল দিচ্ছি, মন দিয়ে শোনো। দিনে 10 টাকা হিসেবে প্রতি মাসে আমি তোমাকে 300 করে টাকা দেব, তার বদলে তুমি এ বাড়িতে আসবে না। রাজি আছো? ভেবে দেখি। আচ্ছা যাও, 500। প্রতি মাসের 1 তারিখে আমি নিজে গিয়ে টাকাটা তোমার হাতে দিয়ে আসবো। বাট ইউ গট টু প্রমিজ যে এই বাড়ি 2000 গজের ভেতর তোমাকে দেখা যাবে না। ঠিক আছে। তুমি তাহলে রাজি? জি রাজি। প্রতিজ্ঞা করছ? করছি। আজ হচ্ছে মাসের 20 তারিখ, তুমি 10 দিনের টাকা পাবে। মাসে 500 হলে 10 দিনে হলো 166 টাকা 66 পয়সা। ফুফা মানিব্যাগ বের করলেন। টাকা বের করার আগেই বাদল ঢুকল, ব্যস্ত ভঙ্গিতে বলল, 30টা টাকা দাও তো বাবা। কেন? 2 কেজি বরফ আনবো, 10 টাকা করে কেজি, 10 টাকা রিক্সা ভাড়া। বরফ কি জন্যে? হিমুদা বাথটবে গোসল করবে, 2 কেজি বরফ এনে ছেড়ে দেবো, ডিপ ফ্রিজে 1 দানা বরফ নেই। ফুফা কোনো কথা না বলে বাদলের হাতে 30টা টাকা দিলেন এবং গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত। হেমু। জি। কে বলবে তোমার সঙ্গে মেশার আগে
আমার এই ছেলে বুদ্ধিমান ছিল? বুদ্ধি এখনো আছে ফুপা। ফুপা দীর্ঘনিঃশ্বাস ফেললেন, বিড়বিড় করে বললেন, মানুষের ব্রেন পুরোপুরি ওয়াকেজ করে দেওয়ার ক্ষমতা কোনো সহজ ক্ষমতা না, সবাই পারে না, তুমি পারো। ওর ব্রেন নিয়ে আপনি চিন্তা করবেন না ফুপা, ওর ব্রেন ভালো। ব্রেন ভালো? ব্রেন ভালো নমুনা শুনবে, গত মাসে কি করলো শোনো। বাড়ির পেছনে একটা সজনে গাছ আছে না, এক সন্ধ্যেবেলা দেখি সজনে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, বারান্দা থেকে দেখলাম, নিচে নেমে জিজ্ঞেস করলাম ব্যাপার কি। সে দাঁত বের করে বলল, গাছের ইলেকট্রন নিয়ে নিচ্ছে। আমি বললাম, গাছের ইলেকট্রন নিয়ে নিচ্ছিস মানে? গাছের ইলেকট্রন নিতে তোকে কে বলেছে? সে চোখ বড় বড় করে বলল, হেমুদা শিখিয়েছে। এই ছেলের ব্রেন তুমি ভালো বলবে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন আমার এত বড় ক্ষতি করছো? আমি অস্বস্তির সঙ্গে বললাম, গাছের ইলেকট্রন নেওয়ার ব্যাপারটা আপনাকে আরেকদিন বুঝিয়ে বলবো, একবার বুঝিয়ে বললে আপনার কাছে আর তেমন হাস্যকর লাগবে না। আমাকে কিছুই বুঝে বলতে হবে না, তুমি বিদেয় হও, 500 টাকা দিচ্ছি, খুশি হয়ে দিচ্ছি, নিয়ে উদা হয়ে যাও, দয়া করে বাদল বরফ নিয়ে ফিরে আসার আগেই যাও। ওর সঙ্গে আরো কিছুক্ষণ থাকলে তোমার কাছ থেকে আরো কিছু কায়দা কানুন শিখে ফেলবে, এখন গাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, পরে হয়তো আগুন থেকে ইলেকট্রন নিতে চাইবে। একটাই আমার ছেলে হেমু, ওনলি সান। ঠিক আছে ফুফা, আমি যাচ্ছি। থ্যাংকস। মন্ত্রীর ছেলের ব্যাপারটা খোঁজ নিও, ওরা বড় বিরক্ত করছে। আচ্ছা খোঁজ নেব। ওসিকে বলবে আর যেন আমাদের বিরক্ত না করে, এখনই টেলিফোন করে বলে দাও, টেলিফোন নাম্বার আছে তোমার ফুফুর কাছে। আচ্ছা ফুফা এখনই টেলিফোন করছে। এখান থেকে টেলিফোন করার দরকার নেই, কোনো দোকান টোকান থেকে করো, নাও টেলিফোনের জন্য 500 টাকা নিয়ে যাও। গোসল না করে ফুফার ঘর থেকে বের হলাম, ডাক্তারখানা থেকে ওসি সাহেবকে টেলিফোন করলাম। ভদ্রলোক যেন আকাশের চাঁদ ফেলেন বলে মনে হলো, আনন্দে খানিকক্ষণ কথা বলতে পারলেন না, তো তো করে তোতলালেন। কে বলছেন? হিমু সাহেব, ও মাই গড, আপনাকে আমরা পাগলের মতো খুঁজছি। আপনি আত্মীয় স্বজনে যে লিস্ট দিয়ে গিয়েছিলেন সে লিস্ট ধরে ধরে সবার কাছে গিয়েছি, যাদের টেলিফোন নাম্বার আছে তাদের অনবরত টেলিফোন করছি। কেন বলুন তো? বিরাট সমস্যা হয়েছে ভাই, মোবারক হোসেন সাহেবের ছেলে ওই যে আপনার বন্ধু জহির, ও বাড়ি থেকে পালিয়েছে। ও আচ্ছা, আপনি যত সহজে ও আচ্ছা বললেন ব্যাপারটা তত সহজ না, সারা শহর উলট পালট করে ফেলা হয়েছে, পাওয়া যাচ্ছে না। মোবারক সাহেবের ধারণা আপনি তাকে ফুসলে ফাসলে নিয়ে গেছেন, কিংবা আপনি জানেন সে কোথায় আছে। আমি জানি না ভাই, আপনি জানেন কিংবা না জানেন মোবারক হোসেন সাহেবের সঙ্গে আপনাকে একটু দেখা করতে হবে এখনই। এখনই তো যেতে পারবো না, আমার এখনো গোসল হয়নি ভাই। আমি সামান্য ওছি, ছোট চাকরি করি, আপনারা দুজন এসে আমাকে মন্ত্রী থাবার মধ্যে ফেলে দিয়েছেন, এখন উদ্ধার করুন। আপনার স্ত্রী কেমন আছেন? ওনার শরীরের অবস্থা এখন কেমন? ওসি সাহেব জবাব দিলেন না, চুপ করে রইলেন। আমি বললাম, ওই দিন যদিও আপনি বলেছেন আপনার স্ত্রী সুস্থ, আমার তো মনে হয় না, আমার ধারণা তিনি বেশ অসুস্থ। আমার ইন্টিউশন পাওয়ার খুব প্রবল, সবসময় তা কাজ করে না, মাঝে মাঝে করে, এখনো করছে। এই যে আপনার সঙ্গে কথা বলছি এখনো মনে হচ্ছে তিনি খুব অসুস্থ। ওসি সাহেব ক্লান্ত গলায় বললেন, হ্যাঁ সে অসুস্থ, তার অসুখ সারাবার সাধ্য কারোর নেই, আপনার থাকলেও থাকতে পারে, এটা বড় ব্যাপার না। এই মুহূর্তে বড় ব্যাপার হচ্ছে এখন আপনি আমাকে দয়া করে উদ্ধার করুন, প্লিজ ওই বাড়িতে যান। এখন গেলে তো ওনাকে পাওয়া যাবে না, মন্ত্রী সাহেব বিকেলে ফিরে আধ ঘন্টাখানে ঘুমান, তারপর আবার বের হন, ফিরতে ফিরতে রাত 11টা। উনি না থাকলেও ওনার স্ত্রী আছেন, উনি আপনার সঙ্গে কথা বলতে চান ভাই, আপনি কি যাবেন? যাচ্ছি। সত্যি যাচ্ছেন? হ্যাঁ সত্যি যাচ্ছি ভাই, অসংখ্য ধন্যবাদ, আমি না জেনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, দয়া করে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিলাম। আপনার স্ত্রীর অসুখটা কি?
ওর গলায় ক্যান্সার, মাসখানিক আয়ু আছে। ও আচ্ছা, আপনি ক্যান্সার সারাতে পারেন? না। তাও ভালো, স্বীকার করলেন। সবাই বলে সারাতে পারে, হোমিওপ্যাথ ডাক্তাররা বলে পারে, কবিরাজ বলে পারে, পীর ফকির বলে পারে। আপনার স্ত্রীর নাম কি রানু? তাকে চেনেন? চিনি না, হঠাৎ মনে হলো তার নাম রানু, তার মাথা ভর্তি চুল। ওসি সাহেব জবাবে হ্যাঁ না কিছুই বললেন না। জহিরদের বাড়িতে তেমন কোনো ঝামেলা ছাড়াই ঢুকলাম। জহিরের মা সঙ্গে সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রমহিলা দেখতে অবিকল তিতলির মতো, যেন মার মাথাটা কেটে তিতলির ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মামের চেহারায় এত মিল সচরাচর চোখে পড়ে না, তবে দুজনের তাকানোর ভঙ্গি দুরকম। মা শান্ত চোখে আমাকে দেখছেন, মেয়ের চোখে তীব্র রাগ এবং ঘৃণা। এমনভাবে আমাকে দেখছে যেন মাটির নিচ থেকে অদ্ভুত জন্তু বের হয়ে এসেছে। মেয়ে প্রথম কথা বলল, আমার ভাই কোথায়? জানি না কোথায়। দয়া করে মিথ্যা কথা বলবেন না, আপনি যথেষ্ট যন্ত্রণা করেছেন, আমরা যন্ত্রণা সহ্য করব না। জহিরের মা বললেন, তিতলি তুই চুপ কর তো, চুপ করে বসে থাক, যা বলার আমি বলবো। বাবা বাবা, তুমি কি সত্যি জানো না ও কোথায়? সত্যি জানি না। কোথায় থাকতে পারে তা কি জানো? না, তাও জানি না। কিছু মনে করো না বাবা, আমার কিন্তু মনে হচ্ছে তুমি জানো, জেনেও বলছো জানি না। এরকম মনে হওয়ার কারণ কি? ও একটা চিঠি লিখে গেছে, চিঠি থেকে মনে হচ্ছে তুমি জানো। তিতলি চিঠিটা এনে একে দেখা। চিঠি দেখাতে হবে না মা, ব্যক্তিগত চিঠি বাইরের মানুষকে দেখানো দরকার কি? ও বাইরের মানুষ না, ও জহিরের বন্ধু, তুই চিঠি নিয়ে আয়। তিতলি চিঠি আনতে গেল। ভদ্রমহিলা কপালের ঘাম মুছলেন, তাকে খুবই কাহিল দেখাচ্ছে, চোখ লাল, মনে হলো রাতে ঘুম টুম হচ্ছে না। বাবা তোমার নামটা জানো কি? হিমু। ও হ্যাঁ হিমু, জহির কি তোমার খুব ভালো বন্ধু? আমি হাসতে হাসতে বললাম, সেটা জহির বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমি জহিরকে খুব পছন্দ করি, এটুকু বলতে পারি। কেন পছন্দ করো? ভালো ছেলে, সরল সাদা সিধা, মনটা গভীর দীঘির জলের মতো স্বচ্ছ। ভদ্রমহিলা আরো কিছু বলতে যাচ্ছিলেন, মেয়েকে আসতে দেখে চুপ করে গেলেন। তিতলি আমার সামনে চিঠি রাখল, তার ফর্সা মুখ এখনো ঘৃণায় কুচকে আছে। তিতলির মা ক্লান্ত গলায় বললেন, বাবা চিঠিটা পড়ো, তুমি কি দুপুরে খাওয়া সেরে এসেছো? না। তাহলে এখানেই খাবে, জহিরের বাবা তিনটার দিকে আসবেন, তার সঙ্গে কথা বলে তারপর যাবে। এখানে তো আমি খেতে পারবো না, গোসল না করে আমি কিছু খেতে পারি না, 7 দিন আমি আছি গোসল ছাড়া। তিতলি বলল, আপনাকে সেটা বড় গলায় বলতে হবে না, আপনার গা থেকে যে বিকট গন্ধ আসছে তা থেকে আমরা বুঝতে পারছি। মা মেয়ের দিকে তাকিয়ে এই প্রথম কঠিন গলায় বললেন, তিতলি তুই ভেতরে যা, এই ছেলে এখানে খাবে, ওর গোসলের ব্যবস্থা করতে বল, বাথরুমে তোয়ালে সাবান দাও। তিতলি উঠে গেল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি আমার ছেলে প্রসঙ্গে যে কথাগুলি বলেছ সেগুলি আমার এই মেয়ে প্রসঙ্গেও সত্য, আমার এই মেয়ের মনটাও গভীর দীঘির জলের মতো স্বচ্ছ, ও তোমার উপর রেগে আছে বলে এরকম করছে, ওর ধারণা। ভদ্রমহিলা কথা শেষ করলেন না, সম্ভবত মেয়ের ধারণার কথা তিনি আমাকে বলতে চান না। আমি জহিরের চিঠি পড়তে শুরু করলাম না।